রাজের বাসা থেকে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছি, বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরিমণির ফেসবুক পোস্ট। বছরের শেষ দিন, রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত পরিমণির। জীবন থেকে রাজকে ছুটি দিলেন পরিমণি, মধ্যরাতের স্ট্যাটাসে বিচ্ছেদের গুঞ্জন। সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি, মুক্ত করলাম রাজকে, পঞ্চম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা। আসসালামু আলাইকুম, আর জে মাসুদ রানা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি সংবাদ দেখার জন্য। বছরের শেষ দিনে এসে শোবিজ জগতে আরেকটি তোলপাড় সৃষ্টি করা ভাঙনের খবর। এবার আলোচিত দম্পতি পরিমণি ও শরীফুল রাজের দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে এলো। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নায়িকা পরিমণি জানিয়েছেন, তিনি রাজকে নিজের জীবন থেকে মুক্ত করে দিয়েছেন। শুক্রবার 30 ডিসেম্বর দিবাগত রাত 12:50 চিত্রনায়িকা পরিমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটি অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। ব্যক্তিগত মোবাইল নাম্বার বন্ধ থাকায় এ ব্যাপারে নায়িকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, শরীফুল রাজের সঙ্গে বেশ কিছুদিন ধরেই থাকছে না পরিমণি। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছে সেটা আগেই জানা গিয়েছিল। তবে পরিমণির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বিবাহ বিচ্ছেদের খবর দেওয়া হলেও নায়িকার নামে ভেরিফাইড ফেসবুক পেজে কিছু জানানো হয়নি। আগামী 20 জানুয়ারি পরিমণির নতুন সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুক্তি পাচ্ছে। কেউ কেউ মন্তব্য করেছেন, সিনেমাটি জনপ্রিয় করার জন্য এটি একটি কৌশলও হতে পারে। গত বছরের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। এরপর চলতি বছরের 10 জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন নায়িকা। এরপর 22 জানুয়ারি জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজপরী। গত 10 আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। রাজপরীর সন্তানের নাম রেখেছেন শাহিন মোহাম্মদ রাজ্য। উল্লেখ্য, নড়াইলের মেয়ে শামসুন নাহার স্মৃতি পরিমণি নাম নিয়ে ঢাকায় চলচ্চিত্রের নাম লেখান। 2013 সালে প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন মুক্তির আগে অন্তত 20টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। মাদক মামলা সহ গ্রেফতার হয়ে কারাভোগ সহ নানা ঘটনার জন্ম দিয়ে কয়েক বছর ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়িকা। পরবর্তী নতুন নতুন আরও ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।